স্টেট রিসোর্স সেন্টারের জারি করা আদেশ অনুসারে তৎকালীন স্টেট রিসোর্স সেন্টারের মেম্বার সেক্রেটারি ডাক্তার রজত দেববর্মা গত 4 জুন এক মেমোরেন্ডাম মূলে কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিলেন। তিনি উত্তর ধলাই, দক্ষিণ ও পশ্চিম জেলার জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের কর্মচারীদের 15% বেতন বৃদ্ধি করেছিলেন। এরপর গত 12 সেপ্টেম্বর আচমকা পুনর্বাসন কেন্দ্রগুলিতে বর্তমান স্টেট রিসোর্স সেন্টারের মেম্বার সেক্রেটারি ডাক্তার দীপ্তি বিকাশ রায় আরেকটি মেমোরেন্ডাম পাঠান বর্ধিত বেতন বাতিল সহ গত 3 মাসের বর্ধিত বেতন ফেরত করার জন্য। জানা গেছে রাজ্যের 4টি জেলা পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বভার বা প্রধান অথরিটি হচ্ছে স্টেট রিসোর্স সেন্টার। প্রসঙ্গত 2017 সালের পর রাজ্যের 4টি পুনর্বাসন কেন্দ্রে কর্মচারীদের জন্য এক বেতন পরিকাঠামো তৈরি করা হয়। রাজ্যের পশ্চিম জেলা বাদ দিয়ে বাকি 3 জেলার প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানরা বেতন বৃদ্ধির আদেশনামাকে কার্যকরী করে। তবে পশ্চিম জেলায় বর্ধিত বেতন কেন কার্যকরী হয়নি তা জানা যায়নি। এ ব্যাপারে কৈলাসহর মহকুমার দুর্গাপুর এলাকায় অবস্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের নোডাল অফিসার হরিশ পাল চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে মোট 16 জন স্টাফ রয়েছেন। তারা সহ রাজ্যের সব প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের স্টাফরা সবাই অনিয়মিত, তাদের বেতনও স্বল্প। নোডাল অফিসার হরেশবাবু এটাও স্বীকার করেছেন যে গত 12 সেপ্টেম্বর নতুন অর্ডার এসেছে এবং সেই অর্ডারে বর্ধিত বেতন কেটে রাখার কথাও বলা হয়েছে। তো এই যে স্টেট রিসোর্স সেন্টারের আন্ডারে যে ত্রিপুরা যে চারখানা DDRC, তো এটা কবে থেকে শুরু হয়েছে, এটা কোন সাল থেকে? স্টেট রিসোর্স সেন্টারের আন্ডারে অনেক আগের থেকে এরা স্টেট রিসোর্স সেন্টার আছে, সেটাও একটা অটোনোমাস বডি, আমাদের DDRC অটোনোমাস বডি। তো 2018 সালে তো আপনাদের সম্ভবত যারা কর্মীরা রয়েছেন এই DDRC-তে তাদের বেতন কিছুটা বৃদ্ধি হয়েছিল, বুঝলি? 18 সালের পরে কি আর হয়েছে? না, অ্যাকচুয়ালি 2018 সালের আগে আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের টিমের যে সিদ্ধান্ত হতো সেই সিদ্ধান্ত বলেই আমাদের ওনার ইয়েগুলো ঠিক থাকতো। 2018 থেকে স্টেট রিসোর্স সেন্টার আমাদের 4টা কোঅর্ডিনেট করিয়ে ইউনিফর্ম স্ট্রাকচার করেছে এবং তখন থেকে ইউনিফর্ম স্ট্রাকচারেই আমাদের ওনার ইয়েটা দেওয়া হচ্ছে। তো 2018 সালের পরে আমাদের কাছে যে খবর, গত জুন মাসে বোধহয় কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের 2018 সালে যেটা ছিল যে অনাদায়ম স্ট্রাকচার, তাতে 3% করে ইমপ্রুভমেন্ট ছিল বছরে। আর গত জুন মাসের থেকে আমাদের ওই যে জুন মাসের যে স্যালারিটা ছিল বা অনাদায়মটা, তার উপর 15% ইনক্রিজ করানো হয়েছিল আর কি। এবং জুন মাসের 1 তারিখ থেকে আমরা ওই 15% এনহান্সমেন্টের উপরেই আমরা বেতন পাচ্ছি বা রিকভারি করার জন্য, এটা কি সত্যি? হ্যাঁ, এরকম একটা অর্ডার আমরা গতকালকে পেয়েছি। তো অর্ডারটা এখনও ঠিক পরিষ্কার নয়, আমরা অর্ডারটা পেয়েছি, আমরা অথরিটির কাছে পেশ করব, তারপর অথরিটি যেটা সিদ্ধান্ত দেয়। যিনি এই নির্দেশিকা জারি করেছেন তিনি রাজ্য সরকারের নিয়মিত কর্মচারী, মোটা অঙ্কের মাইনে পান। তবে স্টেট রিসোর্স সেন্টার যদি অবিলম্বে সিদ্ধান্ত বাতিল না করে তাহলে কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।